চিন্নার স্বামীতে দুই সুপারস্টারের ভাগ্য পরীক্ষা শনিবার সন্ধ্যায়। মুখোমুখি হচ্ছে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। প্লে অফ দৌড়ে রয়েছে দু দলই, তবে কিছুটা হলেও আরসিবির থেকে এগিয়ে রয়েছে সিএসকে। আইপিএল এর চিন্নার স্বামীতে দুই সুপারস্টারের ভাগ্য পরীক্ষা। বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি প্লে অফ এর টিকিট জোগাড় করতে পারবে? চেন্নাই সুপার কিংস এর ধোনির আবেগ কি আজই শেষ হয়ে যাবে? এরকম সব প্রশ্নের আবহে ডু অর ডাই ম্যাচে খেলতে নামছে আরসিবি এবং সিএসকে। চিন্নার স্বামীতে শনিবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। প্লে অফ এর দৌড়ে রয়েছে আরসিবি এবং সিএসকে দুই দলই। এই পর্যন্ত চেন্নাইয়ের 13 ম্যাচে 14 পয়েন্ট, অন্যদিকে বেঙ্গালুরুর 13 ম্যাচে 12 পয়েন্ট। বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বৃষ্টির জন্য ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে পয়েন্ট ভাগাভাগি হবে দুই দলের মধ্যে, আর সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস পৌঁছে যাবে প্লে অফে। বেঙ্গালুরুর টুর্নামেন্ট শেষ হয়ে যাবে এখানে। টানা 5 ম্যাচ জিতে আইপিএল জমিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোন অঙ্কে প্লে অফে যেতে পারে আরসিবি? হিসাব বলছে প্রথমে ব্যাট করে আরসিবি 200 রান করলে চেন্নাইকে থামতে হবে 182 রানে। আরসিবি পরে ব্যাট করলে 11 বল বাকি থাকতে ম্যাচ জিতে নিতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। যেহেতু বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই ম্যাচ যদি বৃষ্টি বিঘ্নিত হয় এবং ম্যাচের ওভার সংখ্যা কাটা হয় তাহলে অঙ্ক আরও জটিল হবে বলে দেওয়াই যায়। যদি ম্যাচ 5 ওভারের হয় সেক্ষেত্রে প্রথমে ব্যাট করে আরসিবি যদি 80 রান তোলে স্কোরবোর্ডে তাহলে চেন্নাইকে থামতে হবে 62 রানে। অন্যদিকে 5 ওভারের ম্যাচে আরসিবির টার্গেট যদি হয় 81, সেক্ষেত্রে 3.1 ওভারে সেই রান তুলতে হবে কোহলিদের। ফলে বোঝাই যাচ্ছে শুধুমাত্র ম্যাচ জিতলেই হবে না আরসিবিকে, নানা অঙ্কও রয়েছে। ফলে ব্যাট বলের দ্বৈরথের পাশাপাশি নানা অঙ্ক নিয়ে এগোতে হবে। তবে মাঠে নামার আগে কার্যত ফাইনালে আরসিবির থেকে চেন্নাই সুপার কিংস একটু হলেও এগিয়ে রয়েছে তা বলাই ভালো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।